बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करछि सकलेई भालो आछेन। आज के आमी आपनादेर साथे एई सुंदर बेबी ইয়োক ফ্রকের কাটিং এবং স্টিচিংটা শেয়ার করব। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আমি এই বেবি ফ্রকটা তৈরি করলাম। তো বেবি ইয়োক ফ্রকটা তৈরি করার জন্য আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি। আসলে ইয়োকটা যদি অন্যরকম কালারটা দিয়ে করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো এখানে আমি প্রায় পৌনে এক গজ কাপড় নিয়েছি, আর ইয়োকটার জন্য আমি একটা টুকরো কাপড় নিয়েছি। আর এই কাপড়টাকে কিন্তু আমার আট ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি। তো এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার কাপড়টা এখন চার ভাঁজে ভাঁজ করা আছে, দেখুন। তো আমি এখন এই ঠিক মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন মনে রাখতে হবে যে পাশটা বন্ধ আছে সেই পাশ থেকে আমি মাপটা নিব, আর যে পাশে খোলা আছে সে পাশ থেকে আমি নিচের ইয়োকের মাপটা নিব, আর উপর থেকে গলার মাপটা নিব। যে পাশটা বন্ধ আছে, এখন দেখুন আমি একটা টেপ নিয়েছি ইঞ্চি টেপ। এখন আমি ওপর থেকে 5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। যেহেতু আমি 9 মাসের বেবির জন্য তৈরি করছি, সেজন্য কিন্তু 5 ইঞ্চিতে দিলেই হবে। আপনারা যদি আর একটু বড়ো বেবির জন্য তৈরি করেন তাহলে মেজারমেন্টগুলো আর একটু বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি চক দিয়ে একটু শেপ করে, রাউন্ড শেপ করে দাগ কেটে নিচ্ছে। তো এটা রাউন্ড শেপ করে দাগ কেটে নিলে কেঁচি দিয়ে কাটতে সুবিধা হয়। তো এখন আমি ওপর থেকে গলার জন্য 2 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা যদি 1.5 থেকে 2 বছর বা 3 বছর বেবির জন্য তৈরি করেন তাহলে 2 ইঞ্চির বদলে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো এখন আমি ইয়োকটাকে কেটে নিচ্ছি। তো আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু খুব ইজিলিভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনারাও খুব সহজভাবে শিখে নিতে পারবেন। তো দেখুন আমার ইয়োকটা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে, আর ইয়োকটা কিন্তু এরকম রাউনে হবে। আর এর যে কোনো এক পাশে জাস্ট একটু কেটে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ইয়োকটা কিন্তু তৈরি কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি নিচের যে অংশটা সেটা কাটিং করে নেব, আর এই জন্য আমি এখানে প্রায় 1.25 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর কাপড়টাকে অবশ্যই চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এই কাপড়টা আমার চার ভাঁজে ভাঁজ করেই আছে। তো আমি এখন শুধু আমার মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। তো যেহেতু আমি মোবাইলে ভিডিওটা করছি হয়তো এত পরিষ্কার আসছে না, আমি আপনাদেরকে মাপটা বলে দেই। আমি পাশের মাপ নিয়েছি, পাশে আমার 16 ইঞ্চি আছে। তো আমি 16 ইঞ্চি নিয়েছি, 1 থেকে 16 ইঞ্চিতেই আমি দাগ কেটে নিয়েছি। আর ওইখান দিয়ে যেহেতু আমার বগল শেপের জন্য কাটিং করতে হবে, আর কাপড়টা যেহেতু কুচি আসবে তো আমি 16 ইঞ্চিতেই দাগ কেটে নিলাম। আর লম্বার মাপটা আমি নিয়েছি 14 ইঞ্চি, মেন মাপ হচ্ছে 13 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নেব, তো সেজন্য আসে 14 ইঞ্চি। আর ওপরে যেহেতু আমি ইয়োক কেটেছি, ইয়োকটা এটার সাথে অ্যাটাচ করতে হবে, তো আমার ফুল মাপটা কিন্তু 16 ইঞ্চি চলে আসছে সেলাইয়ের অংশ বাদ দিয়ে। তো আমি এখন একটা স্কেল দিয়ে সোজা করে দাগ কেটে নিচ্ছি। যারা নতুন তারা অবশ্যই এভাবে স্কেল দিয়ে দাগ কেটে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাটিং করতে সুবিধা হবে। আর ইয়োকের নিচের যে অংশটা সেটা কাটিং করা কিন্তু একেবারেই সহজ। তো এখন দেখুন যে পাশে খোলা আছে খোলা পাশ থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, আর বগল শেপের জন্য জাস্ট একটু নিচে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির নিচে আমি একটা রাউন্ড করে কেটে দিচ্ছি জাস্ট বগলের শেপের অনুযায়ী। তো এটা আমি এইভাবে মুড়ে দিব সেলাইয়ের সময়। আর দেখুন এখন যে পাশে বন্ধ সাইড আছে সে পাশে আমি
এক ইঞ্চি নিচে নিচ থেকে এভাবে ওপরের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে নিব, যেহেতু আমি এখানে ইয়কটা অ্যাটাচ করব। তো যেন ঠিকভাবে ইয়কটা বসানো যায় সেজন্য আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণ রাউন্ড করে শেপ দিয়ে দিলাম ওপর থেকে নিচ পর্যন্ত। তো আমার কিন্তু ইয়ক ফ্রকটা কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন ইয়কের মাঝখানটাও আমি একটু কাটিং করে দিচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবটা। যেহেতু এটা রাউন্ড করে সিলাই করতে হবে তো মাঝখান দিয়ে আমি কাটিং করে নিলাম। তো আমার কাটিং করা তো শেষ, চলুন তাহলে এখন সেলাই করতে চলে যাওয়া যাক। তো দেখুন আমি ইয়কের একেবারে সাইড দিয়ে ওপরে সাইড দিয়ে অল্প একটু কাপড় রেখে পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন একটা পাশ কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি অপোজিট সাইডটাও কিন্তু এইভাবেই সেলাই করে নেব। জাস্ট অল্প একটু কাপড় বাদ রেখে নেবেন, বেশি কাপড় রাখলে কিন্তু আপনার ইয়কটা উল্টানোর সময় সুন্দর হয়ে উল্টানো যাবে না। তো আমার ইয়কটা কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি জাস্ট উল্টে নিচ্ছি। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে উল্টে দিচ্ছি ইয়কটাকে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর যে খোলা পাশটা সেটা জাস্ট আমি মুড়ে একটু সেলাই করে দেব, তাহলেই হয়ে যাবে, আমি এক্সট্রা আর কোনো কাপড় এটাতে লাগাবো না। আর যে বগল শেপটা, এখন আমি এটাকে হালকা একটু মুড়ে অল্প একটু মুড়ে আমি সেলাই করে দেব। তা আমি এ পাশটাও কিন্তু এভাবেই সেমভাবে সেলাই করে নিয়েছি। তো আমি ওই পাশটাও এভাবেই সেলাই করে নেব। এখন আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি ইয়কের সাথে অ্যাটাচ করার জন্য। তো আমি কুচিগুলো একেবারে ছোট ছোট দিয়েছি, চাইলে আপনারা বড় কুচিও দিতে পারেন, দুটোভাবে দিলেই কিন্তু সুন্দর দেখায়। দেখুন আমি কুচিগুলো কীভাবে দিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো কুচিগুলো কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে, এখন আমি পেছনের পাটটাও এভাবে কুচি দিয়ে নেব। তো আমি দুটো পাটি কিন্তু কুচি দিয়ে নিয়েছি, এখন এই কাপড়টাকে ইয়কের সাথে অ্যাটাচ করে নেব। তো অ্যাটাচ করার জন্য আমি ইয়কটাকে ভাঁজ করে নিয়েছি এবং ওপর থেকে আমি নিচে 3.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। তো উভয় পাশে আমি 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত আমি ইয়কটাকে অ্যাটাচ করে নেব। তো দেখুন কিভাবে আমি ইয়কটাকে এটার সাথে অ্যাটাচ করছি, নিচের কাপড়টাকে ইয়কের সাথে আমি অ্যাটাচ করি। দেখুন তো এই দাগ থেকে আমি ধরছি, আর যে কুচের কাপড়টা নিচের যে পাটটা সেটা আমি নিচে রাখবো, আর ইয়কের কাপড়টা কিন্তু উপরে রাখবো। এখন একেবারে সাইড বরাবর আমি সেলাই করে দেব। আমি আলাদা করে কুচি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে একেবারে কুচিটা ইয়কের সাথে অ্যাটাচ করেও দিতে পারেন।
তো একইভাবে আমি কিন্তু অপর সাইডের কাপড়টাও সেলাই করে নেব, মানে পেছনের সাইডটাও কিন্তু আমি এইভাবে জোড়া লাগিয়ে নেব। আর ইয়কের যে ফাঁকা অংশটা সেটা আমি একটার ওপর একটা নিচে থেকে একটু সেলাই করে নেব। তো আমার দুটো পাশই কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে সাইডগুলো আছে সেগুলো সেলাই করে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইডটা সেলাই করে দিচ্ছি। উভয় পাশে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। তো এখন একেবারে যে নিচের অংশটা সেটার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছিলাম। তো এখন নিচের অংশটা আমি এভাবে মুড়ে সেলাই করে দেব। আমি একটু মোটা করে সেলাই করে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সেলাই করেও দিতে পারেন। তো আমার বেবি ইয়কটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আমি আপনাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার শালাস ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফিজ।